আসসালামু আলাইকুম বন্ধুরা, লম্বা সময় কমিয়ে এসএসসি 19 মে, এইচএসসি 18 জুলাই নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে এই নিউজটা আপনারা সবাই শুনেছেন, তবে আপনাদের কোন কোন বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে, কোন সিলেবাসের উপরে আপনাদের পরীক্ষাটা নেওয়া হবে এবং ফাইনালি আপনাদের কোশ্চেনে কয়টা প্রশ্ন থাকবে, তার ভিতর থেকে আপনাদের কয়টা লিখতে হবে, এই সকল পুরা বিষয় নিয়ে থাকবে আমাদের আজকের ভিডিও। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিন, পেয়ে যাবেন সকল আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। এখানে আমরা সরাসরি চলে আসছি দৈনিক শিক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে নিচে স্ক্রলিং করি, স্ক্রলিং করার পরে বলতেছে সময়ে নম্বর কমিয়ে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। 2022 খ্রিস্টাব্দে এই দুই পাবলিক পরীক্ষা 3 ঘন্টার পরিবর্তে নেওয়া হবে 1.5 ঘন্টায়। তো প্রথমত এখান থেকে বুঝতে পারছেন আপনাদের 3 ঘন্টা পরীক্ষাটা হচ্ছে না, সেটা হবে 1.5 ঘন্টায়। তারপরে এখানে বলতেছে আর পরীক্ষার পূর্ণমান 100 নম্বরের পরিবর্তে নির্ধারণ করা হয়েছে 50, যেখানে আপনাদের 100 নম্বরের পরীক্ষা নেওয়ার কথা ছিল সেখানে আপনাদের 50 মার্কের পরীক্ষা হবে। তারপরে বলতেছে গত বছর এসএসসি ও এইচএসসিতে টেস্ট বা নির্বাচনী পরীক্ষা নেওয়া না হলেও এবছর ছাত্রছাত্রীদের চূড়ান্ত পরীক্ষার আগে বসতে হবে টেস্ট পরীক্ষা। তো আপনাদের কিন্তু এবার মাস্ট টেস্ট পরীক্ষা দেওয়া লাগবে, সেটার তারিখও ঘোষণা করে দেওয়া হয়েছে, আমি সেটা আপনাকে দেখাইতেছি। আর যেহেতু পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে, সম্ভাব্য তারিখটা, সেহেতু খুব তাড়াতাড়ি আপনাদের রুটিনটা চলে আসবে, ওই রুটিনটা আসা মাত্র আমি আপনাদের মাঝে শেয়ার করে দিব। তো এখান থেকে আমরা একটু নিচে চলে আসি। নিচে আসার পরে এসএসসি সমমান পরীক্ষা টেস্ট পরীক্ষা 3 এপ্রিলের মধ্যে শেষ করতে বলা হয়েছে। আপনারা যারা এসএসসি 2022 রয়েছেন তাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বলে দেওয়া হয়েছে 3 এপ্রিলের মধ্যে আপনাদের টেস্ট পরীক্ষাটা সম্পন্ন করার। এবং এই এসএসসি চূড়ান্ত পরীক্ষা শুরু হবে 19 মে বৃহস্পতিবার থেকে আর শেষ হবে 9 জুন বৃহস্পতিবার। তো ওনাদের যেহেতু কারিকুলামগুলো করা হয়ে গেছে, তার মানে রুটিনটাও কিন্তু তৈরি করা হয়ে গেছে, খুব শীঘ্রই আপনাদের এটাও দিয়ে দেওয়া হবে। তারপরে বলতেছে এইচএসএস সমমান পরীক্ষার টেস্ট পরীক্ষা শেষ করতে হবে 7ই জুনের মধ্যে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে চূড়ান্ত পরীক্ষা শুরু হবে আর কি এইচএসসি পরীক্ষা শুরু হবে 18ই জুলাই সোমবার থেকে 31শে আগস্ট বুধবার পরীক্ষা শেষ হবে। তারপর এখানে নিচে বলা হচ্ছে এমনকি আগস্টেও পরীক্ষা শুরু হতে পারে। এখন আসি আপনাদের কোন সিলেবাসে পরীক্ষাটা নেওয়া হবে। তো এখানে স্পষ্ট বলে দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি প্রণীত পুনর্বিন্যস্ত পাঠ্যসূচি এসএসসি পর্যায়ে 150 দিনের এবং এইচএসসি পর্যায়ে 180 দিনের যে সিলেবাসটা তৈরি করা হয়েছে এটা অনুযায়ী এই সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে কিন্তু ওনারা স্পষ্ট বলে দিয়েছেন এসএসসির জন্য 150 দিনের একটা সিলেবাস তৈরি করা হয়েছে এবং এইচএসসির জন্য 180 দিনে একটা সিলেবাস তৈরি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নিহাল আহমেদ বলেন সরাসরি ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় ক্লাস নেওয়া সম্ভব হয়নি, এখনও স্কুল কলেজ বন্ধ, তাই নম্বর ও সময় কমিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার ব্যাপারে আলোচনা করা হয়েছে। তো তারপরে আসে আপনাদের কোন কোন সাবজেক্ট বাদ পড়তেছে এবং কোন কোন সাবজেক্টে আপনাদের পরীক্ষাটা নেওয়া হবে। জানা গেছে আইসিটি বিষয়টি বাদ দেওয়া হয়েছে এইচএসসি ও আলিম পরীক্ষার ক্ষেত্রে। তো আপনারা যারা এইচএসসি 2022 পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে আইসিটি সাবজেক্টটা ছিল, এইটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। দেন পরবর্তী সাবজেক্ট যেগুলো রয়েছে ওইগুলো সবই আপনাদের পরীক্ষা নেওয়া হবে। তারপরে এসএসসি ও সমমান 2022 যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আইসিটি এবং ধর্ম যেটা রয়েছে, ইসলাম ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, এই বিষয়গুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন আসি আপনাদের কোন সাবজেক্টে কত নাম্বার থাকবে। এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা ও ইংরেজি বিষয়ে নম্বর বন্টনের ক্ষেত্রে বাংলা প্রথম পত্রে এমসিকিউ অংশে থাকবে 20 নম্বর, এই যে দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট বলা হয়েছে, এবং লিখিত অংশে থাকবে 30 নম্বর। বাংলা দ্বিতীয় পত্রে রচনামূলক অংশে থাকবে 50 নম্বর। তারপরে জানা গেছে এসএসসি এবং এইচএসসি 2022 পরীক্ষার ক্ষেত্রে বাংলা প্রথম পত্রে লিখিত অংশে 6টি প্রশ্নের মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা নেই সেগুলো লিখিত অংশে 11টি প্রশ্নের মধ্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখান থেকে বুঝতে পারলেন যে বাংলা প্রথম পত্রে 6টি প্রশ্নের মধ্যে আপনাদেরকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর যে জায়গায় ব্যবহারিক নেই আর কি প্র্যাকটিক্যাল নেই সেই সকল বিষয়ে 11টি প্রশ্ন থাকবে, তার ভিতরে আপনাদেরকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর যে সকল ক্ষেত্রে ব্যবহারিক রয়েছে আর কি আপনাদের প্র্যাকটিক্যাল রয়েছে সেই সকল অংশে আপনাদের 8টি প্রশ্ন থাকবে, তার ভিতর থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই বিষয়টা একদমই ক্লিয়ার হলো, কয়টা প্রশ্ন থাকবে আপনাকে কয়টা লিখতে হবে। তারপরে আসি এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সভায় বলা হয়েছে নির্ধারিত 25 সপ্তাহের অ্যাসাইনমেন্টের মধ্যে 17 সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম বাকি রয়েছে, বাকি অ্যাসাইনমেন্টগুলো দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এবং যখনই আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে তখন সপ্তাহে 6 দিনে আপনাদের ক্লাস নেওয়া হবে, প্রতিদিন 4টা করে ক্লাস থাকবে, সেই বিষয়টাও ওনারা এখানে জানিয়ে দিয়েছেন। তো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি আমাদের আজকের আপডেট। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই উপকারে এসেছে, দেন অনেকটা ইনফরমেটিভ একটা ভিডিও ছিল।
তো পরবর্তীতে এমন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে আমাদের কোনো প্রকার আপডেটই আপনার মিস হবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।